সমুদ্র আসুন, আমরা এখন এই গাড়িটার দামের বিষয় জানি। তো এই গাড়িটার দাম, ও আচ্ছা, আমরা তো ভিডিওই শুরু করিনি। আসসালামু আলাইকুম, সরি বন্ধুরা, আমরা তো আসলে ভিডিও শুরুই করিনি, তো এর আগে দামের বিষয় চলে আসছিলাম। তো আসলে আজকে আপনাদের মাঝে আপনাদের সবচাইতে পছন্দের একটি গাড়ি নিয়ে আসছি। আপনারা তো অলরেডি দেখতে পারতেছেন কি গাড়ি। তো এখনকার বাজারে কিন্তু সবচাইতে আমাদের হচ্ছে যে শোরুমগুলোতে দেখবেন যে কম পাওয়া যায় এলিয়েন প্রিমিয়াম, কারণ অনেক হাই রেঞ্জ, এর জন্য আসলে সবাই একটু এই গাড়িগুলা ক্রয় করতে বিক্রি করতে একটু হিসাব করে আমাদের মানে নিতে হয়। তো যাই হোক, এটা মোটামুটি রিজনেবল প্রাইস আছে গাড়িটি। এটা হচ্ছে টয়োটা ব্র্যান্ডের টয়োটা প্রিমিয়াম জি সুপার এ মডেল একটি গাড়ি। বন্ধুরা, আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2010, রেজিস্ট্রেশন 2015 শেষে। গাড়িটার কালার হচ্ছে সিলভার কালার, ইন্টেরিয়ার ব্ল্যাক কালার। গাড়িটা পুশ স্টার্ট, অল পাওয়ার, অল অটো, ফুলি লোডেড একটি গাড়ি। এবং এই গাড়িটির ফুয়েল ট্যাপ হচ্ছে অনলি অকটেন, ইঞ্জিন সিসি হচ্ছে 1500। পেপার্স আপ টু ডেট আছে, এখন পর্যন্ত ফার্স্ট পার্টির নামে স্মার্ট কার্ডের মাধ্যমে আছে, আপনারা চাইলে সাথে সাথে নেম ট্রান্সফার করে নিতে পারবেন। তাছাড়া এই গাড়িটা কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, অনলি ফার্স্ট পার্টি ইউজ। তো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই গাড়িটি ভিডিও দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আজকে এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। আপনারা যদি কোনো গাড়ি ক্রয় অথবা বিক্রয় করতে চান, যে কোনো বিষয়ে তথ্য লাগে আমাদেরকে অবশ্যই জানাবেন। সো আসুন বন্ধুরা, আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। বন্ধুরা, ফার্স্টেই আপনারা দেখেন গাড়িটার যে ফ্রন্ট সাইডটা একদম খুবই চমৎকার একটা লুকস। গাড়ির দুটো হেডলাইট কন্ডিশন খুবই ভালো আছে, এবং এই যেই মানে গ্রিলটা, এটা কিন্তু সম্পূর্ণ নিকেলের, নিচে ফগলাইটের কন্ডিশনও ভালো আছে। সো আমরা গাড়িটার যদি গ্লাসের কথা বলি, দেখতে পারবেন যে এখন পর্যন্ত গ্লাসের যে কোডগুলো, এটা কিন্তু আছে 100% জেনুইন গ্লাস, আর টোটালি গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই। আর এখানে কিন্তু চমৎকার একটা নিকেলের কাভার লাগানো আছে, যেটা খুবই সুন্দর। এবং এটাও দেখেন টোটালি নিকেলের ভিড় দেওয়া আছে, ডোরে হ্যান্ডেলটা হাফ নিকেল, এটা কিন্তু অরিজিনাল আসছে, এটা সেন্সর। হ্যাঁ, পুশে স্টার্ট গাড়িটা। সো আমরা গাড়িটার ব্যাকসাইডটা দেখাবো, ব্যাকসাইডে চলে আসো। সো ব্যাকসাইডটা কিন্তু ওভারঅল ফ্রেশ, দুইটা ব্যাকলাইটের কন্ডিশন খুবই ভালো, অরিজিনাল। এবং এই গাড়িটার ওয়াকশন হাই ছিল 4.5 গ্রেডের একটি গাড়ি ছিল, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে মোটামুটি সর্বোচ্চ গ্রেড থাকে আর কি। আর ডাইরেক্ট 5 গ্রেডের গাড়ি হচ্ছে ব্র্যান্ড নিউ গাড়ি। সো আমরা রাইট সাইডটা দেখতেছি, টোটালি গাড়িটা কোনো স্পট নাই, একদম স্পটলেস। এবং প্রত্যেকটা অ্যালো উইথ টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে। আমরা যদি একটু রোফের কন্ডিশন দেখাই, দেখেন রোফটা তো টোটালি কোনো স্পট নাই। সো আমরা এখন গাড়িটার একটু ব্যাক জ্বালাটা ওপেন করে ব্যাক সাইডটা দেখাবো। তো গাড়িটা হচ্ছে যেহেতু পুশ স্টার্ট, সো এই যে রিমোটটা, হ্যাঁ, আমি এখন এটা পুশ করব। দেখেন আমি ফার্স্টে আনলক করলাম, এই যে পুশ করলাম, এই যে ব্যাক জ্বালাটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, সো দেখেন এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি। সো এখন পর্যন্ত এটা সিএনজি এলপিজি কনভার্ট করা হয়নি, আপনারা চাইলে করতে পারবেন। প্রত্যেকটা ভিট কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে, আনটাচ কন্ডিশনে আছে। সো আমরা এখন গাড়িটার ইন্টেরিয়রটা দেখাবো, আমি একটু এই সাইডটা ওপেন করে দিই, তাহলে একটু আলোটা একটু ভালো দেখা যাবে। আর গাড়িতে কিন্তু ডোর সেলও আছে, টোটালি গাড়িটাতে উইডেন প্যানেল আছে, হ্যাঁ, কাঠ কালার উইডেন প্যানেল। আর এখানে দেখতেই পারতেছেন আপনারা যে নিকেলের কিন্তু হ্যান্ডেল, আপনারা চাইলে কিন্তু সিট কাভারগুলো আমি চেঞ্জ করে দিতে পারবো। হ্যাঁ, এদিকে চলে আসো। সো আমি এখন গাড়িটার আপনাদেরকে একটু ভিতর থেকে দেখাই, হ্যাঁ ভিতর থেকে দেখাই, এই সাইড থেকে, এদিকে চলে আসো। সো গাড়িটা আমি একটু আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাবো এখন, বন্ধুরা সাথেই থাকবেন। তো দেখেন এটা কিন্তু অ্যান্ড্রয়েড একটা ডিভিডি প্লেয়ার, অনেক বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার, যেটা আপনাদের জন্য সবার জন্য পজিটিভ। এই প্লেয়ারটার অনেক দাম আছে। সো আমি গাড়িটা একটু স্টার্ট করে দেখাবো। সো আমি ওয়ান পুশ করার সাথে সাথে গাড়িটা স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট থাকার পরে গাড়িটা কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই। সো আমি এখন আপনাদেরকে ফার্স্টে আমি একটু এসিটা ছেড়ে দেখাবো। বন্ধুরা বন্ধুরা যারা আছেন, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো আমি একটু ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই। আমি অলরেডি গাড়িটা ডি ড্রাইভ মোডে লাগিয়েছি, গাড়ি কিন্তু কোনো শেকিং নেই। আমি যদি এখানে ব্যাক গিয়ে লাগাই, সো আপনারা দেখতে পারলেন যে এখানে কিন্তু ব্যাক ক্যামেরাটা চলে আসলো। হ্যাঁ, সো আমি যদি গাড়িটার একটু মাইলেজটা দেখাই বন্ধুরা, বন্ধুরা এই গাড়িটার মাইলেজ আছে 26,112। হ্যাঁ, আমাদের এই গাড়িটার মাইলেজ আছে 26,112। সো আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি আমাদের ইঞ্জিন কন্ডিশনটা দেখাই। এবং আমি রিকোয়েস্ট করব যে যারা আজকে এই ভিডিওটা দেখতেছেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো, যেহেতু তেলের গাড়ি, সো একদম স্মুথলেস একটা স্মুথ সাউন্ড, এবং টোটালি কোনো শেকিং অথবা নক নেই। আপনারা এখনও যদি গাড়িটা দেখেন, মনে হবে যে 100% নিউ একটা কন্ডিশন আছে। বন্ধুরা আমরা এই গাড়িটা কিন্তু এখনও ওয়াশ টস করিনি, আমরা আসলে জাস্ট এনেই সাথে সাথে রিভিউ করে দিচ্ছি। দেখেন অলরেডি ইঞ্জিনটা স্টার্ট আছে, আমরা ইঞ্জিনের সাউন্ড একটু শোনাবো কাছ থেকে। সো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে গাড়িটার, এদিকে চলে আসো, এদিকে চলে আসো। সো এইখান থেকে যদি দেখেন আপনারা, দেখেন এটা কিন্তু এখনও ময়লা লেগে আছে, আমরা কিন্তু ওয়াশ করিনি। এবং বর্নারের প্রত্যেকটা বিট আনটাচ কন্ডিশন আছে, যা স্টিকারগুলো আছে।
সো আপনারা চাইলে কিন্তু গাড়িটা আপনাদের, এরপর আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের যারা আসলে এক্সপার্ট আছেন, হ্যাঁ আপনারা অবশ্যই তাদেরকে নিয়ে আসুন যারা গাড়ি সম্বন্ধে বুঝে, অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা কিন্তু যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আপনারা কিন্তু গাড়ি নেওয়ার বিষয়ে আমাদের সাথে বসতে পারবেন বন্ধুরা। সো আসুন বন্ধুরা আমরা এখন গাড়িটার দামের বিষয়ে জানি। সো বন্ধুরা আমি দামের বিষয়ে বলার আগে বরাবরের মতো একটা কথা বলবো, দেখেন একটা সময় আপনি আমি ছিলাম না, একটা সময় থাকবো না, কাছাকাছি থাকো। সো এইটাই হচ্ছে সবচাইতে বড় সত্য কথা। তো দেখেন যে যদি আমি আমার লাইফ থেকে আমি হিসাব করতে যাই যে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এখন থেকে আরও প্রায় 5 থেকে 10 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার অনেক ছোট মানুষ মারা যাচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখতেছি যে কবরস্থানগুলো কিন্তু কখনো অপূর্ণতা নাই, প্রতিদিনই কিন্তু কবরে কেউ না কেউ যাচ্ছে, হসপিটালে কেউ না কেউ যাচ্ছে। তার থেকে দেখেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এখনো জীবিত রেখে সুস্থ রেখে আমি বলতেছি, আপনি শুনতেছেন, আমরা আমাদের প্রত্যেকটা কর্মস্থলে আমরা আমাদের কর্ম সাথে ব্যস্ততায় আছি, কিন্তু আল্লাহ তাআলার অশেষ দয়া যে আল্লাহ আমাদেরকে সুস্থতা রেখেছেন। আপনি হসপিটালগুলো যান দেখেন যে প্রত্যেকটা হসপিটাল ভরা, একটা হসপিটালের কিন্তু কোনো বেড খালি নেই। সো আমি বন্ধুরা একটা কথা রিকোয়েস্ট করবো, দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিয়ত এত সাহায্য সহযোগিতা করতেছেন, এত নিয়ামত দিচ্ছেন, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজকে কাজা করবো না। আল্লাহ তাআলা সবচাইতে অপছন্দনীয় করেন সেই বান্দাকে যে নামাজগুলোকে কাজা করে দেয়। সো নামাজের সম্বন্ধে অনেক হাদিস আমাদের জানা আছে, আমরা এমন কেউ নাই যে নামাজ পড়লে না পড়লে কী ক্ষতি কী লাভ হবে কেউ জানি না, কিন্তু এরপরও দেখেন আমাদের কি জানি কিসে ধরে রাখে যে নামাজটা আমরা পড়তে পারি না। সো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম, যে হে বান্দা তোমাকে হে এমন কি জিনিস দয়াময় আল্লাহ থেকে তোমাকে বিরত রাখতেছে। দেখেন দয়াময় আল্লাহ থেকে বিরত আমাদেরকে প্রত্যেকটা জিনিসই রাখতেছে। সো দেখেন যে আল্লাহ তাআলার যে দয়া আমাদের প্রতি এটা আসলে বলে বোঝানো যাবে না। সো আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা নামাজটা কাজা করবেন না, অবশ্যই যতটুকু পারেন আল্লাহ আল্লাহ রাসুল অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ করবেন না, এবং আপনার হাত জবান চক্ষু কর্ণ এই জিনিসগুলো দ্বারা যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয় চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এই কথার উপরে আমাকে এবং আপনাকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সো আমরা এই গাড়িটার দাম চাচ্ছি কত বন্ধুরা, আমাদের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 21,90,000 টাকা, আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 21,90,000 টাকা, তবে এটা ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড পুরাতন গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন। আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি, 2 নম্বর রোড, 28 নম্বর হাউস, আমাদের শোরুমের নাম হচ্ছে ইউজড কার বনানী লিমিটেড। তো এতক্ষণ কষ্ট করে যারা আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদের ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মহিউদ্দিন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।